ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা অনেক চেষ্টা করেছি হলে থাকার, আমাদেরকে হলে থাকতে দেয়া হচ্ছে না। আর হচ্ছে এত কালকেও আমরা অনেক কষ্ট করে থেকেছিলাম হলে, এরপর আজকে সকাল থেকে অনেকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকে, এরপরও আমাদেরকে হলে থাকতে দেওয়া হচ্ছে না। আমরা এই রাতের বেলা কোথায় যাব কিছুই জানি না। এখন চিন্তা করতেছি এক ফ্রেন্ডের বাসায় উঠবো, তারপরে হচ্ছে সকালে যদি পরিস্থিতি একটু ইয়া থাকে তাহলে বাড়ি যাওয়ার চেষ্টা করবো আর কি। আমার বাসা হচ্ছে লালমনিহাট, কিন্তু হচ্ছে এখন আমাদেরকে হুট করে হল ছেড়ে দিতে বলতেছে। গতকালকে স্যাররা এসেও আমাদেরকে আশ্বস্ত করে গেছে যে আমরা থাকতে পারবো আজকের দিনটা, কিন্তু এখন হুট করে যেহেতু ছেড়ে দিতে হচ্ছে, এখন আমার বাসা লালমনিহাট যাওয়া সম্ভব না। এবং আমার বাসা থেকেও মানা করতেছে যে ওখানে আশেপাশে কোনো ফ্রেন্ডের বাসা থাকলে সেফটি থাকতে পারলে আমাদেরকে ওখানে থেকে যেতে বলছে। কিন্তু যেহেতু এখন আমরা এখানে থাকতে পারতেছি না, এখন আমাকে আপাতত দিয়ে এখন আমি আমাকে ফ্রেন্ডের বাসায় উঠবো। প্রতিটা স্টুডেন্ট অনেক বেশি ইনসিকিউরিটি নিয়ে হচ্ছে ক্যাম্পাস ছাড়ছে, কারণ এখানে আমাদের স্যাররাও আমাদের নিরাপত্তা দিতে পারেনি। প্রথমে বলছিল ঢাকা পর্যন্ত একটা বাস দিবে, কিন্তু সেটাও তারা এনশিওর করতে পারেনি। আপাতত তারা শহরে নিয়ে গিয়ে স্টুডেন্টগুলোকে ছেড়ে দিচ্ছে, জানি না এরপর আসলে আমরা কীভাবে যাবো।